আর 2 দিন বাদে তো ঈদ, তো ঈদের জন্য কি কোনো বাজার টাজার করতে পারছেন? না, বাজার আমরা কি করব এখন, আমরা যা চলিচ্ছে ইফতারি তাই আল্লাহ যেটা খাওয়াচ্ছে ওই রকমই খাই, আমরা আর বাজার কি করবো, গরিবের আবার ঈদ কি আর ঈদ কি আর বেশি কিছু কিছু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الله দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক, আজ আসছি আমরা গুদারপাড়া চার মাথা, এটা এখানে একটা অসহায় পরিবারের খোঁজ খবর নিতে আসছি। ওনাদের সাথে আমাদের এর পূর্বে দেখা হয়েছিল, উনি প্রায় মাঝে মাঝে ফোন করে যে আমাদের এক নজরে একটু দেখে যান, আমাদের একটু খোঁজ খবর নিয়ে যান। আমরা ওই ঠিকানায় আসছি, আমরা যদি একটু জিজ্ঞাসা করি। এ বাবা শোনো তো, এখানে হবিবর নামে হবিবর রহমান, ওনার কোন বাসায় থাকে? হ্যাঁ, কোন বাসায় থাকে? এই বাসায়। আচ্ছা, দর্শক আমরা যদি একটু দেখি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এখন কি অবস্থা আপনার? ইয়া, একা হাঁটতে পারেন না? শরীরের অবস্থা খারাপ, একা হাঁটতে পারি না। আচ্ছা, একটু বসেন বসেন, আপনার সাথে একটু কথা বলি। গত মাসে সম্ভবত গণ্ডগ্রাম যে একটা খাবারের জন্য আপনি গেছিলেন, তখন আপনার সাথে ভালো করে সময় করে নিয়ে আমি কথা বলতে পারি নাই, অল্প সময় যতটুকু কথা হয়েছে। তারপরে আমি বেশ কয়েকদিন আপনার ফোন পাইছি, ফোন পাইছি, আপনারা রিকোয়েস্ট করছেন যে আমাদের একটু খোঁজ খবর নিলে ভালো হয় বা এক নজর আইসে দেখলে ভালো হয়। আমি এই জন্যই আসছি। আপনি খুশি হয়েছেন? হ্যাঁ, আমি খুশি হয়েছি। আচ্ছা, তো আপনার সম্পর্কে একজন এসএমএস করেও ইয়া করছে, মনে হয় আপনার মহল্লার কেউ, ওই জয়নাল নাকি নাম, ও এসএমএস করছে। আপনি আগে কি করতেন? আগে লেবার বাজারে চাকরি করতাম, প্রাইভেট চাকরি। আচ্ছা, কোথায়? ঢাকা? ঢাকা কোম্পানি চাকরি করতাম, সেখানে পয়সা করি বেশি পাই নি, কম পয়সা করি পাই, ওই যে তারপরে এলাম বগুড়া। বগুড়া আসার পরে অসুস্থ হয়ে গেলাম, আর চলতে পারি না, খুব সমস্যা হয়ে গেল, কোনো ঘর ভাড়া দিতে পারি না, চলতে পারি না, হাঁটতে পারি না, খাওয়া দাওয়া খুব কষ্ট হয়ে গেল, এই তো অবস্থা আছে জীবনটা। আপনি একটু বলেন তো, উনি তো অসুস্থ। আচ্ছা, আপনার পরিবারে এখন কে কে আছে? আপনার ছেলে মেয়ে কয়জন? দুটো মেয়ে, একটা ছেলে, ছেলেটাই ছোট, মেয়ে দুটো বড়। ঢাকার থাকতে ওই কষ্ট সেটা করে মেয়েকে বিয়ে দিছি। ঢাকার থেকে আসার পরে ছেলেটা ছোট নিয়ে আসছিলাম, এটি এসে লেখাপড়া করলো, করার পরে আয় পাশ করে আছে, এক বছর হলে বসে আছে, পয়সা করির জন্য করে দিতেও পারি না, ভর্তি করে কিসে পড়তেছে? আয় পাশ করে বসে আছে, এখন মনে করেন যে অনার্সে একটু ভর্তি হওয়ার চাচ্ছে, তার খুব শখ পড়ার, কিন্তু পয়সার অভাবে আমি এখনো ভর্তি করে দেই। ছাত্র ভালো? ছাত্র ভালো, এই যে এই অবস্থা আছে। ভর্তি করতে পারতেছেন না? না না, এখনো পারিনি ভর্তি করবে, একটা বছর গ্যাপ গেল ছেলের, পারি না। উনি একদম আজকে দুটা তিনটা বছর হলে একদম কোনো রকমের কাজ করতে পারে না। এখন আপনার পরিবারটা সংসারটা চলে কি? চলে যে আমি একটা প্লাস্টিকের একটা ফ্যাক্টরির বোতল টোতল ধুই টুই ইয়ে করি, ওই দিন 150 টাকা করে দেয়, এটা দিয়ে কোনো রকম নিয়ে এসে চলি। এখন ঘর ভাড়া দিতে পারতেছি না, 3 মাসের ঘর ভাড়া বাকি পড়ে গেছে, এখন তো পড়ে আছে। আমাকে অবশ্য কমেন্টে এরকম বলছে যে ওনারা যে বাড়িতে ভাড়া থাকে ওই বাড়ি আল্লাহরা ওনার দুঃখ কষ্ট দেখে বাড়ি ভাড়া দেওয়ার চাইতে পারে না, চাইনি এখনো, তাই প্রেশার দেয়নি, প্রেশার দেয়নি এখনো, কসে আপনি দেখেন আস্তে আস্তে তাও শুট করা লাগবেই। আচ্ছা, আমি না হলে 1 মাসের মাপ দিলাম, আর তো দিতে পারবো না। হ্যাঁ, বুঝছেন, এই কথাটাই বলছে।
আর দুই দিন বাদে তো ঈদ, তো ঈদের জন্য কি কোনো বাজার টাজার করতে পারছেন? না, বাজার আমরা কি করব, এখন আমরা যা চলিছে ইফতারি তাই আল্লাহ যেটা খাওয়াচ্ছে ওই রকমই খাই, আমরা আর বাজার কি করবো, গরিবের আবার ঈদ কি আর এটাই কি আর কিছু কিছুই নেই। আপনারা তাহলে আমাদেরকে যে যে ডাকছেন আমাদের কাছে কি ধরনের সহযোগিতা চাচ্ছেন, আপনাদের কি করে দিলে ভালো হয় একটু বলেন তো দেখি। বলা মানে যে আপনি এই লোকটা খুব অসুস্থ, তার ওষুধ না হলে তো একদিনও চলতে পারে না। আচ্ছা, তার প্রতিদিন 100 টাকা করে ওষুধ যায়, এখন ওষুধ ছাড়া সে বাঁচতে পারে না, দুই দিন ওষুধ যখন না খায় মাথা ঘুরে পড়ে যায়, স্ট্রোক করে যায়, এরকম অবস্থা, চলতে পারতেছে না। ছেলে ডাক এক নম্বর কথা, ছেলে ডাক আমি একটু না ভর্তি করার আছে, ছেলের খুব আশা পড়াশোনা করবো, ওর ফাঁকে একটা চাকরি বাকি, তাও ভালো একটা চাকরি দিতে পারতেছি না, হচ্ছে না। অনেক অনেক জায়গায় অ্যাপ্লাই করলো, অনেক অনেক জায়গায় ইয়ে করলো, ছেলে চেষ্টা করতেছে চাকরির জন্য, তাও ভাগ্য আগেচ্ছে না, টাকার জন্য আগেচ্ছে না, এমনি মানুষও নাই আমার ধরার যে চাকরি দেওয়ার মতন একটা কোনো পরিচিত লোক বা কোনো একটা আত্মীয় স্বজন থাকে। অল্প পড়ালেখায় ভালো চাকরি পাবে না তো, যদি অনার্স ভর্তি হয় টাকা হলে অনার্সে ভর্তি করতে পারতেছেন? হ্যাঁ, অনার্সে ভর্তি, তার শখ আর অনার্সে ভর্তি হবো আমি। আচ্ছা, আর আর ইচ্ছে এটাই এটাই করে একটু প্রাইভেট পড়াইতে পারে না ছাত্রদের? আরে এখন চেনা মানুষ তো মাথা তো ইয়ে হয় না, তারপরে দুই একটা ছাত্র ইয়ে করে, তো এখন অনেক শিক্ষিত স্যাররা ঘরে ঘরে সব পড়ায় মেলা ইয়ে, সমস্যা দুই একজন একটা ক্রিয়া করে, তারপরও রোজা আছেন, তিনজনই রোজা আছেন? হ্যাঁ, আমরা রোজা, আপনি রোজা করতে পারে? রোজাও তো থাকতে পারে না, কয়েকদিন আসলো, থাকা থাকে মাথা ঘুরে পড়ে যায়, আবার মাথার পানি দেয়, ডায়াবেটিস ইনসুলিন দেওয়া লাগে তার তিন বেলায়, ডায়াবেটিস এর রোগী মনে করেন যে এক ঘন্টা পর পর কিছু না মুখ দেওয়াই লাগে, এই এই জন্য করে রোজা থাকতে পারে না। এটা কষে যে আমিও রোজা থাকতে পারি না, উনিও আল্লাহর কাছে নামাজ পড়া কয় যে আল্লাহ আমার রোজা থাকতে পারতেছি না, তাছাড়া তো আগে রোজা করছেই, আগে সব সময় রোজা করছে, পরে মাস রোজা করছে। তাহলে যখন একটু সুস্থ থাকে বুঝছেন, এই যে কয়টা রোজা করতে পারলো না তো এগুলো যেন পরে করে নেয় বুঝছেন। যে জিনিসটা আমি দেখতেছি সেটা হলো এখন ইনাদেরকে কোনো কিছু করে দিলেও ইনারা কিছু করতে পারবে না, আসলে মেনলি দরকার হলো ওনার ছেলেটার লেখাপড়াটা করে অনার্সে ভর্তি করে দিয়ে পাশাপাশি যদি কোনো কিছু করতে পারে তাহলে এই পরিবারটা মানে চলতে পারে, আর ছেলেটারও একটা গতি হয়। তো আমরা দেখি আপনাদের জন্য সামান্য কিছু যদি করতে পারি নিজের কাছে ভালো লাগবে, আর আপনার ছেলে লেখাপড়ার জন্য কতটুকু কি করতে পারি। আপনাদের এখানে ওই যে বাজার কাছে আছে তো না, এই যে গুদারপাড়া বাজার চার মাথা না? আচ্ছা, আমরা একটু বাজার থেকে আসি, আসার পর তো এখন কাল কালকের দিন পর ঈদ, তো আপনি কোনো কিছু মনে হয় নাই নাকি? না। আচ্ছা ঠিক আছে, একটু থাকেন আমি ঘুরে আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের তো চালের আড়ত? হ্যাঁ, চালের আমি পাইকারি বিক্রি, পাইকারি বিক্রি করেন। আপনার নাম জানি কি? আমি কলুল, নাজমুল, নাজমুল ভাই। আপনার ওই দোকান থেকে কালকে আমরা 50 বস্তা চাল নিয়েছি। আচ্ছা আচ্ছা, তো আমাকে বললো যে আপনি যেহেতু গুদারপাড়াই যাবেন তাহলে আমাদের মেন ডিপো থেকেই যে কয়েক বস্তা লাগেন নেন, আমার বেশি না, এখানে একটা অসহায় পরিবারে দুই বস্তা চাল দিব। আচ্ছা আচ্ছা, আর কিছু ঈদ বাজার দিব, আর কিছু হয়তো নগদ টাকা দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য আর অত দূর থেকে আমি নিয়ে আসলাম না, তাই আমাকে দুই বস্তা চাল দেন। তাহলে ওখানে যে রেট আমাকে 1270 টাকা করে ধরছে, তো নতুন করে কি রেট করতে হবে? না না, ওই রেটে, ওই রেটে আপনি ঋতু চাল। জি জি, তাহলে দুই বস্তা চাল আমাকে দেন। ঠিক আছে আচ্ছা, এই যে আমাদের গাড়ি আছে এখানে। ঠিক আছে আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। 2540, 3000। তোমার দয়াল কুল কিনা নাই, তোমার দয়াই শেষ সীমা নাই, তুমি তো প্রভু মহান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে ঈদের বাজার মোটামুটি সবই আছে তো? হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদেরকে লাচ্চা দিবেন 1 কেজি। হ্যাঁ,
তেল দিবেন 2 লিটার মসুরের ডাল দিবেন হলো 2 কেজি তারপরে লবণ দিবেন 1 কেজি আর মশলা মুরগির মশলা দিবেন 2 প্যাকেট চিনি দিবেন 1 কেজি চিনি দিবেন 1 কেজি এই মোটামুটি একটু দেন তো ও গো মালিক ও গো রহমান ও গো রহিম আকাশ বাতাস সাগর নদী পাহাড় ঝর্ণা সব কিছু যে আচ্ছা কি কি দিলেন বলেন তেল 2 লিটার একটা আচ্ছা তারপরে চিনি 1 কেজি ডাল 1 কেজি বাটি সাবান 2 পিস মুরগির মশলা 2 প্যাকেট আর লাক সাবান 1 পিস লাচ্চা 1 কেজি আচ্ছা এই আপনার টোটাল কত হইছে 837 837 আকাশ বাতাস সাগর নদী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি এখানে পাকিস্তানি মুরগি আছে জি অবশ্যই আচ্ছা আমাদেরকে 2 তিনটা মুরগি দেওয়া লাগবে কত করে কেজি 320 টাকা কেজি 320 টাকা কেজি আচ্ছা আচ্ছা এখন কত হচ্ছে 2 কেজি 700 গ্রাম আছে এটা ওজন সব কিছু যে তোমায় ডাকে ও গো চির মহান তোমার নামে জিকির করে তোমার নামে জিকির করে গাই যে তোমার চয়গান তুমি তো প্রভু আলহামদুলিল্লাহ দর্শক আপনারা দেখলেন আমরা এই পরিবারটার জন্য কিছু বাজার করলাম আমি কাঁচা বাজার করলে তেমন করলাম না এই জন্য যে শুকনা বাজার করলেই আমি দিছি বিশেষ করে এই পরিবারটার জন্য কিছু চালের প্রয়োজন এই মুহূর্তে আর কাল দিন পরে ঈদ এই জন্য কিছু ঈদ বাজার দরকার আর সেমাই সুজি চিনি লাচ্চা দেওয়া হয়েছে চিনি দেওয়া হয়েছে মশলা টশলা দেওয়া হয়েছে আনুষঙ্গিক এগুলো একটু জরুরি তো আমরা সেটাই করছি আর টাকাটা আমরা বেশি খরচা করি নেই তো কিছু টাকা নগদ ওনাদের হাতে উঠাই দেব এখানে তাহসিন হোসাইন ও মিকাইল হোসাইন এদের মা ও বাবা দোয়া চাইছেন ইউকে থেকে আমাকে 10,000 টাকা দিছেন তাহসিন হোসাইন ও মিকাইল হোসাইনের জন্য বিশেষ করে ওই তাদের দুই বাচ্চার জন্য খাস করে দোয়া করতে বলছে আর এটা তাহসিন হোসাইন আর মিকাইল হোসেনের মা বাবা আমাকে 10,000 টাকা দিছে যে এমন একটা পরিবারকে আপনি এই টাকাটা দিয়ে একটু ঈদের সামনে বাজার করে দিবেন বা একটু সহযোগিতা করবেন তাহলে ভালো হয় আর ওই পরিবারটা যেন খাস করে নামাজ পড়ে যেন আমাদের ছেলে মেয়েদের জন্য ছেলেদের জন্য যেন দোয়া করে ঠিক আছে না ইনশাল্লাহ মিকাইল হোসেন ও তাহসিন হোসেন এদের জন্য খাস করে দোয়া করবেন আর পিতা মাতার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতার নিয়ামত দান করে ঠিক আছে না ইনশাল্লাহ আপনি ওদের জন্য দোয়া করবেন হ্যাঁ ইনশাআল্লাহ ঠিক আছে তো এখন আমরা এখানে বাজার করছি 4,000 সামথিং দুই বস্তা চাল দিছি 2 লিটার তেল দিছি 1 কেজি লাচ্ছি দিছি 1 কেজি চিনি আছে তারপরে ডাল আছে 1 কেজি আর লবণ আছে তারপরে মুরগির মশলা আছে বুঝতে পারছেন তো ঠিক আছে ইনশাল্লাহ আপনারা থাকেন আর ওনাদের 6 তাহলে 4,000 ওইদিকে খরচা হয়েছে আর এই 6,000 দেখেন এখানে 6,000 টাকা আছে তাহলে 10,000 কত আছে 6,000 আমরা যে দোকান থেকে চাল নিলাম ওই ভাই বলল যে এই চাল মানে কথায় কথায় উঠছে উনি বুঝতে পারছে আমরা চ্যানেল থেকে আসছি তো বলল যে আমার পক্ষ থেকে 100 টাকা ওই পরিবারকে দিবেন এই যে ওনার 100 টাকা ঠিক আছে না ইনশাল্লাহ তো থাকেন আর আমাদের জন্য দোয়া করেন আর তাহসিন হোসাইন মিকাইল হোসাইন তাদের জন্য দোয়া করেন আর
তার মা পিতা মাতার জন্য দোয়া করেন ঠিক আছে না ইনশাআল্লাহ ইয়া তাসিন হোসেন ও মিকাইল হোসেন ওনার পিতা মাতাকে উদ্দেশ্য করে বলছি আপনারা যেরকম একটা পরিবার চাইছিলেন আলহামদুলিল্লাহ আমি মনে করি এই পরিবারটা খুবই উপযুক্ত কারণ আজ কিছু টাকার অভাবে ছেলেটা লেখাপড়া করতে পারতেছে না তাদের ভবিষ্যৎ একদম অন্ধকার কারণ একদিন কোনো ইনকাম সোর্স না থাকলে যা হয় এখন ওনার ছেলেটা যদি লেখাপড়া করে কোনো একটা চাকরি বাকরি ব্যবস্থা করতে পারে তাহলে ভালো হয় আপনি দ্রুত তাকে ভর্তি করে দিবেন ঠিক আছে এই জন্য আমি এই পুরো টাকাই 10,000 টাকাই বাজার করবার চাইছিলাম মনে করলাম যে বাজারের চাইতে আপনার এখন টাকাটা দরকার বেশি ঠিক আছে না ইনশাআল্লাহ দর্শক ভিডিও আজ এই পর্যন্তই বাকি দেখা হবে আবারও কোনো অসহায় পরিবারের পাশে অথবা কোনো হতদরিদ্র লোকজনের মাঝে তো ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে এইভাবেই মসজিদ মাদ্রাসা অসহায় পরিবারের পাশে যেভাবে দাঁড়ায় আসতেছি আর আমাদের সাথে যারা সহযোগিতা করে সবার জন্য দোয়া চাই নিজের জন্য দোয়া চাই দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু